সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের দুস্থদের মধ্যে দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর চন্দ্রপুরস্থিত তুষার সংঘের পক্ষ থেকে মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অষ্টমীর সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এই মহতী অনুষ্ঠানের উদ্বোধন হল সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে। এলাকার মায়েদের হাতে দুর্গাপূজাকে সামনে রেখে বস্ত্র তুলে দেন সাংসদ বিপ্লব কুমার দেব। এরপর তুষার সংঘের পুজো মণ্ডপ পরিদর্শন করলেন তিনি। পাশাপাশি এদিন পুজো মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। অষ্টমীর সন্ধ্যায় আগরতলা শহরে বেশ কয়েকটি পুজো মণ্ডপে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। বস্ত্র বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ক্লাবের এক কর্মকর্তা জানান, দুর্গাপূজা উপলক্ষে এলাকার মায়েদের উপহার দেওয়া হয়েছে। দুর্গাপূজাতে সকলের মুখে যেন হাসি ফোটে, সকলের যেন আনন্দে মেতে উঠে, তার জন্য বস্ত্র বিতরণ করা হয়েছে এলাকার মায়েদের মধ্যে। আজ এই মহতী অনুষ্ঠানের উদ্বোধন হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে। নমস্কার, আজকে মা অষ্টমী শেষ নবমীর দিন আজকে আমাদের মধ্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ সদ্য মাননীয় বিপ্লব কুমার দেবজি এক্ষুনি আমাদের পুজো মণ্ডপে এসেছিলেন এবং ওনার হাত ধরে আমরা আমাদের তুষার সংঘ চন্দ্রপুর ক্লাবের তরফ থেকে ওনার হাত ধরে আমরা কিছু বস্ত্র দানের একটা অনুষ্ঠান রেখেছিলাম, উনি এটার উদ্বোধন করে গেলেন। আমি তুষার সংঘ ক্লাবের প্রেসিডেন্ট বিশ্বজিৎ রায়। এদিন বিপ্লব কুমার দেবকে কাছে থেকে দেখতে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।